হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথান ইংলিশ বুস্টার আজ আমরা রিপোর্ট রাইটিংয়ের সেকেন্ড টপিকটি করব যেটা ছিল কেরালার হাতিমৃত্যুর ঘটনাটি তাহলে চলো একটুও দেরি না করে আমরা সেই রিপোর্টটি এখন দেখে নিই আমি রিপোর্টটির হেডিং দিয়েছি অ্যান এলিফ্যান্ট ইন কেরালা ডায়েড আফটার ফায়ার ক্র্যাকার্স হিডেন ইন ফ্রুটস এক্সপ্লোডেড ইন হার মাউথ হেডিং লেখার সময় মনে রাখবে আর্টিকেল এবং প্রিপোজিশন বাদে বাকি সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লিখতে হয় কিন্তু যদি একদম বাক্যের শুরুতেই থাকে তাহলে ক্যাপিটাল লিখতে হয় এখানে দেখো আর্টিকেল এন এর এ ক্যাপিটাল এরপর সোর্স লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার তারপর প্লেস এবং ডেটের ফরম্যাটটি মেনটেন করে এইভাবে শুরু করেছি দ্য ডেথ অফ এ প্রেগনেন্ট এলিফ্যান্ট ইন কেরালা আফটার ইটিং ফ্রুট স্টাফড উইথ ফায়ার ক্র্যাকার্স দ্যাট এক্সপ্লোডেড ইন হার মাউথ হ্যাজ স্টিয়ার্ড পাবলিক আউটরেচ ইন অল ওভার ইন্ডিয়া কেরালায় বাজি ঢুকিয়ে রাখা ফল খাওয়ার পর মুখে বিস্ফোরণ ঘটে এক গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনাটি সারা ভারতের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল অ্যাকর্ডিং টু এ লোকাল ফরেস্ট অফিসার লোকাল ভিলেজার্স সামটাইমস লিভ পাইন্যাপলস অ্যান্ড আদার সুইট ফ্রুটস ফিল্ড উইথ ফায়ার ক্র্যাকার্স অ্যারাউন্ড দেয়ার ফিল্ডস টু ওয়ার্ড অফ ওয়াইল্ড বোর্ডস উইচ মাইট হ্যাভ caused দ্য এক্সপ্লোশন ইন দ্য এলিফ্যান্টস mouth. স্থানীয় বন আধিকারিকের মতে স্থানীয় গ্রামবাসীরা মাঝে মধ্যে বুনো শুয়োরগুলিকে বাধা দেওয়ার জন্যে তাদের মাঠের চারপাশে আতসবাজি ভর্তি আনারস এবং অন্যান্য মিষ্টি ফলগুলি ছেড়ে দেয় যা সম্ভবত হাতির মুখে বিস্ফোরণ ঘটাতে পারে দ্য পোস্টমর্টম রিপোর্ট সেট দ্যাট দ এলিফ্যান্ট ওয়াজ ফাউন্ড টু ওয়ান মান্থ প্রেগন্যান্ট অ্যান্ড দ্য এক্সপ্লোশন ফ্র্যাকচার্ড দ্য বোন অ্যান্ড কস্ট এ লট অব ড্যামেজ টু হার মাউথ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে হাতিটি এক মাসের গর্ভবতী ছিল এবং বিস্ফোরণের কারণে হাড় ভেঙে গিয়েছিল এবং তার মুখের অনেক ক্ষতি হয়েছিল দ্য অ্যানিমাল কুড নট ইট অ্যান্ড বিকেম উইক প্রাণীটি খেতে পারছিল না এবং দুর্বল হয়ে পড়েছিল দ্য এলিফ্যান্ট ওয়াজ ফাউন্ড ইনজিওড অন মে টোয়েন্টি থ্রি বাট শি অ্যাওয়ে হোয়েন ফরেস্ট অফিসার্স অ্যান্ড এ ভেটেরিনারিয়ান ট্রায়েড টু ইমোবিলাইজ হার ফর ট্রিটমেন্ট তেইশে মে হাতিটিকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু বন অফিসার এবং একটি পশু চিকিৎসক তাকে চিকিৎসার জন্য অচল করার চেষ্টা করলে সে অন্যত্র চলে যায় She was found again two days later, standing in the river, Then, two other elephants were brought to lead her out of the water, as they could not use a tranquilizer in the water because she could drone, but she refused to move and remained there until she died. তারপর তাকে জল থেকে বের করে আনার জন্যে আরও দুটি হাতিকে আনা হয় যেহেতু তারা জলে ট্রাঙ্কুইলাইজার ব্যবহার করতে পারত না কারণ সে ডুবে যেতে পারে কিন্তু সে স্থানান্তরিত হতে অস্বীকৃতি জানায় এবং মারা যাওয়ার আগে পর্যন্ত সেখানেই থেকে যায় দ্য এলিফ্যান্টস ডে ট্রিগার্ড আউটরেজ নেশনওয়াইড ওয়াইড হাতিমৃত্যুর এই ঘটনাটি সারা দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছিল ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর সেইড অন থার্সডে দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাড টেকেন এ ভেরি সিরিয়াস নোট অব দ্য ইনসিডেন্ট অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন উড বি টেকেন এগেইনস্ট কালপ্রিটস বৃহস্পতিবার ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকর বলেছেন কেন্দ্রীয় সরকার এই ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ নোট নিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি রিপোর্টটি দুশো আটটি ওয়ার্ডের মধ্যে শেষ করেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও কিপ লার্নিং স্টে সেফ বাই